পেফোরেক্সের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের সময় যাদের সমস্যা হচ্ছে আপনারা এই ভিডিওটি লক্ষ্য করুন। রেজিস্ট্রেশনের শেষ পর্যায়ে যাদের ফেস মিলতেছে না অথবা জাইরো কার্ডের অ্যাঙ্গেলগুলো ভালোভাবে নিচ্ছে না, আপনারা এই ভিডিওটি লক্ষ্য করলে আপনাদের সমস্যার সমাধান খুব সহজে পেয়ে যাবেন। যারা ইতিমধ্যে পেফোরেক্সের অ্যাপসটি ডাউনলোড করেছেন, এইভাবে ভাষা নির্বাচন করেছেন, তারপর আপনার ফোন নাম্বার অথবা ইমেইল দিয়ে রেজিস্ট্রেশন করেছেন, তারপর পাসওয়ার্ড সেট করেছেন, এইখানে ইউজার রেজিস্ট্রেশনও দিয়েছেন, আই হ্যাভ রিড টিকচিহ্ন দিয়ে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট দিয়েছেন, ন্যাশনালিটি বাংলাদেশ সিলেক্ট করেছেন, নাম জাইরো কার্ড অনুযায়ী দুই ভাগ করে লিখেছেন, জন্ম তারিখ দিয়েছেন, যা যা চেয়েছে এখানে সব কিছুই আপনি ফিল আপ করেছেন, তারপর নিচে বি ইন অ্যাগ্রিমেন্ট টিকচিহ্ন দিয়ে সেফ দিয়েছেন, অনলাইন আইডেন্টিফিকেশন ভেরিফিকেশন ক্লিক দিয়েছেন, তারপর স্টার্ট টু আপলোড এখানেও ক্লিক দিয়েছেন, আপনার মাই নাম্বারের একটি ডকুমেন্ট এইখানে দিয়ে নেক্সটে গিয়েছেন, তারপর টেকে ফটো মাই নাম্বারের ফ্রন্ট পেজের ছবিটা তুলেছেন, ব্যাক সাইডের ছবিটা তুলেছেন, তোলার পরে আপলোড করেছেন, তারপর রেসিডেন্স কার্ড টিকচিহ্ন দিয়ে নেক্সটে গিয়েছেন, প্রসিডে গিয়ে যে একটি ওয়েবসাইটে নিয়ে গেছে এইখানে গিয়ে নেক্সট নেক্সট নেক্সটে গিয়ে আপনার জাইরো কার্ডের ফ্রন্ট পেজ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে তুলেছেন, আবার ফ্রন্ট পেজটাই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে তুলেছেন, তারপর নেক্সটে গিয়েছেন জাইরো কার্ডের ব্যাক সাইড 90 ডিগ্রি অ্যাঙ্গেলে তুলেছেন, তারপর আপনার সেলফি পরিষ্কারভাবে একটি সেলফিও তুলেছেন, তারপর নেক্সটে গিয়ে একটি গোল্ড আসছে এটার ভিতরে ফেসটি দিয়ে আপনার একটি ছবি নিয়েছেন, কাছে নিয়ে ছবি দিয়েছেন, কিন্তু দুঃখজনকভাবে আপনার ভেরিফিকেশনটা সম্পন্ন হয় নাই, এখানে বলতেছে কোনো একটি সমস্যা হয়েছে আপনার জাইরো কার্ডের সাথে, হয়তো আপনার চেহারার ম্যাচিং করতে পারতেছে না অথবা নেটওয়ার্ক সমস্যা, বিভিন্ন সমস্যা এখানে দেখা দিচ্ছে, আপনি যতবারই করছেন এই সমস্যাটা দেখা দিচ্ছে। তখন আপনি করবেন কি, অ্যাপসে ফেরত চলে যাবেন, পেফোরেক্সের অ্যাপসে যখন যাবেন, অ্যাপসে যাওয়ার পর উপরে দেখতে পারবেন ইউর অ্যাকাউন্ট হ্যাজ নট বিন অ্যাক্টিভেটেড, ক্লিক দিয়ে নেক্সট প্রসিডে ক্লিক দিবেন, তারপর একটি লিঙ্কে চলে যাবে, এখানে নিচে নীল বাটন হনিন কাকুনিন এখানে ক্লিক দিবেন, জাইরো কার্ডও ক্লিক দিয়ে একদম নিচে ডানে নীল বক্স, আবার নিচে ডানে নীল বক্স, তারপর অ্যালাও বাটনে ক্লিক দিবেন, ক্যামেরাটি অন হবে, বরাবর আপনার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে উপর থেকে আপনার জাইরো কার্ডের দিকে ধরতে হবে, তারপর অটোমেটিক ছবি তুলে নিবে, একদম নিচে ডানে নেক্সট, তারপর মোবাইলটাকে একটু অ্যাঙ্গেল করে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনার জাইরো কার্ডের ফ্রন্ট পেজ সামনের পৃষ্ঠাটে আবার ছবি তুলতে হবে, এইভাবে যদি আপনি ধরেন সঠিকভাবে তাহলে অটোমেটিক ছবিটা তুলে নিবে, একদম নিচে ডানে আবার নেক্সট, তারপর ব্যাক সাইড, ব্যাক সাইডের বরাবর উপর থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরবেন অটোমেটিক ছবিটি নিবে, একদম নিচে ডানে নেক্সট, তারপর আপনার একটি সেলফি নিতে হবে, চেহারায় যেন ভালো করে লাইট আসে এমনভাবে একটি সেলফি তুলবেন, ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পর একদম নিচে ডানে নেক্সট আবার, তারপর একটি গোল আসবে, গোলের ভিতরে আপনি ফেসটি রাখবেন, ভালো করে আপনি গোলের মাঝখানে থাকবেন, তারপর স্টার্ট বাটনে ক্লিক দিবেন, স্টার্ট বাটনে ক্লিক দেওয়ার পর মোবাইলটা হালকা একটু মুখের কাছে নিয়ে স্টপ থাকবেন, স্টপ থেকে 3 2 1 কাউন্টিং হবে, 1 হওয়ার পরে আপনি আপনার মুখের কাছে নিয়ে আসবেন মোবাইলটি, তাহলে একটু অপেক্ষা করবেন, দেখবেন আপনার জাইরো কার্ডের সাথে যদি চেহারা ম্যাচিং হয় এটা ওকে হয়ে যাবে, ওকে হলে নিচে নীল বাটনে পে ফরেক্স আপুরিয়ে মদুরু এখানে ক্লিক দিবেন, অ্যাপসে চলে যাবেন, তারপর এখানে যেই নোটিফিকেশানটা আসছে এটা ক্রস করে দিবেন, ক্রস করে দিয়ে আপনি ব্যাক টু মেইন পেজে চলে গেলেন, আপনার অ্যাকাউন্টের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে গেল, অফিস থেকে এটা ভেরিফিকেশন করা হবে, সব কিছু ঠিকঠাক থাকলে খুব দ্রুতই আপনার অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়ে যাবে এবং আপনি খুব সহজেই বাংলাদেশে রেমিটেন্স পাঠাতে পারবেন।